নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। করিমগঞ্জে বনভোজনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, আহত অনেক। রাস্তা নির্মাণে ভাঙল পাইপলাইন, পানীয় জল থেকে বঞ্চিত ধরাইবাসী। তৃণমূল কংগ্রেসের 25তম প্রতিষ্ঠা দিবস পালিত, করিমগঞ্জে কর্মী সভা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নতুন বছরের প্রথম দিনটি ফতেপুর জিপির পিকনিকে আসা 17 জন মানুষের জন্য সুখকর ছিল না। ফতেপুর জিপি থেকে রওনা দিয়ে ভৈরবনগর জিপির অন্তর্গত সিঙ্গাপুর তলিতে বলেরো পিকআপ গাড়িতে আসার পর রাস্তার টার্নিং নেওয়ার সময় গাড়িটি পাল্টে খেয়ে সোজা পুকুরের মধ্যে পড়ে যায়। আশপাশের লোকেরা বিকট শব্দ শুনে তাড়াতাড়ি দৌড়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি সংঘটিত হয়েছে দুপুর 2টায়। ওনারা এসে দেখেন জলের মধ্যে এই পিকআপ গাড়িটি, সঙ্গে সঙ্গে পুকুরে নেমে পাশে থাকা অন্যান্য মানুষদের ডাকলেন। এর মধ্যে গাড়ির নিচে ছিল আরো 2 জন, তাদেরকে সঙ্গে সঙ্গে টেনে বের করে লোকেরা সিরাজ মেডিকেল কলেজে পাঠিয়ে দেন। এরপর আহত আরো 15 জন লোককে গাড়ির ভেতর থেকে টেনে বের করেন। তারা জানান, এই 17 জন লোক সনবীর এলাকার দেবদার পিকনিকে যাবার জন্য এসেছিল। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন ও অ্যাম্বুলেন্সকে, পুলিশও সঙ্গে সঙ্গে এসে যায়। এসে জেসিবি দিয়ে গাড়িটি পুকুর থেকে উঠিয়ে আনে। রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে অ্যাম্বুলেন্স এসে বাকি থাকা আহত লোকদের রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা করে বাকি 7 জনকে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন। পুলিশ প্রশাসন বলেরো পিকআপ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। তারা কই যাওয়ার উদ্দেশ্যে কোথেকে আইসে জানেন? আচ্ছা, মানুষ কেমন গাইল হয়েছে? আচ্ছা, মনে করুন এখন কি সাইড এটা? দাবি রাখি আর ডিসি এবং আপনার ওসির আছে, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ও রাস্তাঘাট নির্মাণ দুটি বিষয়ই দেশের নাগরিক জীবনের উন্নয়নের জন্য অত্যন্ত অপরিহার্য। কিন্তু রাস্তাঘাট নির্মাণ করতে গিয়ে জল প্রকল্পের পাইপলাইন ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা মোটেই সমর্থনযোগ্য নয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ধলাইয়ের চানিখা জিপির 9 নম্বর গ্রুপ এলাকায়। ঠিকাদার খলিল উদ্দিন রাস্তা নির্মাণ করতে গিয়ে জল সরবরাহের পাইপলাইন ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ। তার এ ধরনের কর্মকাণ্ডে প্রায় বছরখানেক ধরে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন এলাকাবাসী। রবিবার গ্রামের সুনীতি রানী রায়, রতন রায়, রূপম চৌধুরী, রেণুপ্রভা রায়, সুশান্তি চৌধুরী, মণিমালা রায়, সঞ্জিত রায় সহ এলাকার প্রাক্তন গ্রুপ সদস্য হাসিবুর রহমান লস্কর বলেন, এলাকায় একটি সিসি ব্লকের রাস্তা নির্মাণ করতে গিয়ে প্রায় 11 মাস আগে ঠিকাদার খলিল উদ্দিন জল সরবরাহের পাইপলাইন ভেঙে দেন। এ নিয়ে তারা অনেক দৌড়ঝাঁপ করার পর প্রায় 3 মাস আগে ফের জল সরবরাহের পাইপ বসানো হয়। কিন্তু পাইপলাইন বসানো হলেও আজ পর্যন্ত 1 ফোঁটা জল মিলছে না। এ নিয়ে তারা ঠিকাদার খলিল উদ্দিন, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ বিভাগীয় আধিকারিকদের কাছে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো লাভ হচ্ছে না। বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিতে এদিন এলাকাবাসী বলেন, অতি সত্ত্বর তাদের এলাকায় পানীয় জল সরবরাহ করা না হলে তারা আইনের দ্বারস্থ হতে বাধ্য হবেন, প্রয়োজনে মামলা দায়ের করারও হুঁশিয়ারি দেন তারা। আগে আমরা জলও হয়েছি,
আর ও ফাটানির পরে থাকে ও আমরা ও জলটা তোলা দিকদারি ভরছে কেনে পাঠাইছেন তাই এখন রাস্তা বানাইতা করিয়া পাইপ পাঠাইছেন পাইপ পাঠাইছেন কতদিন আগে প্রায় এক বছর লাগানো হয়েছে আর কি জল পাইছেন না না তানে খুঁজছিলেন ও তানে বেদাম খোয়াইছে তানে কিতা কইলা ও তো এন গেছে যাও হেন গেছে যাও ও তা আমরা এটা জিও ডিপার্টমেন্ট অফিস আমরা জিও কাগজ দিয়ে অ্যাপ্লাই করি আমরা এটা কাম করি আইছি তোমারে ও জিও বানাইয়া দিব সাপ্লাই অফিসে বানাইয়া দিব তা কইছো বানাই দিছুন নি কানো বানাইয়া দিতা ও তো তা আমরা দৌড়াদৌড়ি করিয়া বাদে ফাইভটি আনা আইছি আনার পরে ও আমরা ফাঁসিপুর মেম্বার বেটারে লই আমরা অর্ধে ফাইভটি আনা আইছে আনা হওয়ার পরে আমরা অর্ধেকও জল পাই না অর্ধেকের জলটা পাই না তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন করিমগঞ্জের তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। এদিন করিমগঞ্জ শহরের মাঝডিহি স্থিত দলের জেলা সভাপতি আইনজীবী আব্দুর রশিদ আহমেদের বাড়িতে পতাকা উত্তোলনের পাশাপাশি এক কর্মী সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রদেশ কমিটির সদস্য তথা করিমগঞ্জ লোকসভা আসনের মনোনয়ন প্রত্যাশী বদরুল ইসলাম বরদিয়া। তিনি এদিন উপস্থিত সকল কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের আদর্শ নিয়ে কথা বলার পাশাপাশি আগামী দিনে দলকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। এদিনের এই সাংগঠনিক আলোচনা সভা শেষে বজরুল ইসলাম সহ অন্যান্যরা সাংবাদিকদের সামনে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। করিমগঞ্জ হাইলাকান্দি আসন আমাদের আমরা রাখতে চাই এবং এটার জন্য আমাদের দলের ফুল স্ট্যান্ড আমাদের থাকবে। আমার কোনো অবস্থায় করিমগঞ্জ হাইলাকান্দি ছাড়া অন্য কোনো সিটি আমরা দফা দফা বা সমঝোতায় যাব না। এখন দেখুন, ইন্ডিয়ার যুগ তো ইন্ডিয়ার যুগ, আমরা দলের ভিতরে থেকে যতটুকু আমাদের দাবি যতটুকু শক্তিশালীভাবে করা যায় এর চেয়েও বেশি শক্তিশালীভাবে আমরা করব। তারপরেও যদি দেখা যায় ইন্ডিয়ার জোট কোনো কারণবশত এর ব্যতিক্রম কোনো চিন্তা করে তো জোটের সিদ্ধান্তর বাইরে আমরা তো যেতে পারি না। আমরা জোটের ধর্ম রক্ষা করব। আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটি করিমগঞ্জের আসনের জন্য দুজনের নাম প্রস্তাব পাঠিয়েছে। একজন হচ্ছেন আমাদের নেত্রী মাননীয় সুস্মিতা দেব মহাশয়া, আর আমি বদরুল ইসলাম বড়ুইয়া। তো আমি জানি না দল কাকে পছন্দ করবে, দল কাকে টিকিট দেবে। তো দল যদি আমাকে টিকিট দেয় তো ঠিক আছে, আমি তো ফাইট করব দলকে নিয়ে। আর দল যদি সুস্মিতা দেব মহাশয়কে যদি টিকিট দেয় তাতেও আমার কোনো জীবন নেই, আমার কোনো জিত থাকবে না। আমি দলের একজন সৈনিক হিসাবে আমি সোমবার 1 জানুয়ারি শিলচর কলেজ রোডে অভিনব ক্লাব প্রাঙ্গণে শিলচর রামকৃষ্ণ সেন্ট্রালের উদ্যোগে কল্পতরু দিবস উৎসব বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে পালন করা হয়। সেদিন সকালে ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ঠাকুর রামকৃষ্ণের কথামৃত পাঠ, সঙ্গীত ও ভজন সহ উপস্থিত ভক্তবৃন্দ এবং পথচারীদের মধ্যে খিচুড়ি ও মিষ্টি প্রসাদ বিতরণ করা হয়। গোপালচন্দ্র ভট্টাচার্য বলেন, আজকের দিনে কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। 1886 সালের সেই দিনকে স্মরণে রেখেই পালন করা হয় কল্পতরু উৎসব। সম্পাদক সুদীপ দাস বলেন, এই দিনেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তদের মন খুলে আশীর্বাদ করেন এবং যে যা চেয়েছিলেন ওনার কাছে সব তিনি পূরণ করেছিলেন। ভক্তদের বিশ্বাস, এই দিনে তিনি ঈশ্বরের অবতার রূপে তাদের কাছে আবির্ভূত হয়েছিলেন। সেই থেকেই এই দিনটি ওনার ভক্তরা ধুমধামে পালন করে আসছেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি চম্পালাল রায়, কুণাল গুপ্ত সহ আরো অনেকে। রামকৃষ্ণ পাঠচক্র শিলচর সেন্ট্রাল তার সম্পূর্ণ ব্যবস্থাপনায় এবং অভিনব ক্লাবের সহযোগিতায় আজকে আমরা এই দুর্গা মণ্ডপে শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের যে কল্পতরু উৎসব বলে যে খ্যাত, যে আজকে এই শুভ দিনে 1 জানুয়ারিতে ওনার আবির্ভাব হয়েছিল নূতন রূপে জগতের উদ্দেশ্যে, জগতের চৈতন্যের জন্য, তার যে আজকের এই শুভ দিন সেটা আমরা এখানে গান বাজনা ইত্যাদির মাধ্যমে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা ওনার নাম কীর্তনে আমরা এখানে অবতীর্ণ হয়েছি।
দোলুঘাট রামকৃষ্ণ সেবা সমিতির ব্যবস্থাপনায় স্বামী বিবেকানন্দের 162তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলনে একথা জানান কালীরঞ্জন ও দিলীপ কর। উপস্থিত ছিলেন বিবেকানন্দ দেব পুরকায়স্থ, সুব্রত দাস প্রমুখ। আগামী 7 জানুয়ারি রবিবার উৎসব অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবে শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজগণ। আমাদের বক্তব্য এবং আমরা এখানে কী করতে বসেছি সেটুকু ওনারা লোকসম্মুখে রাখবেন এবং আমরা আমাদের এই পরিকল্পিত উপাসনা বা বাৎসরিক উৎসবে সবার সহযোগিতা পাব, এই আশা ব্যক্ত করে আমি আজকে কথা রাখছি। আজকে প্রতি বছরের মতো আমরা ভৈরববাড়ি প্রাঙ্গণে ঠাকুরের সেই ঠাকুর 1 জানুয়ারি 1886 সালে কল্পতরু হয়েছিলেন। তখন তিনি খুবই অসুস্থ, ক্যান্সার রোগে আক্রান্ত। উনি তখন বিশ্রামের জন্য এবং শুশ্রূষার জন্যে নেওয়া হয়েছিল কাশীপুর উদ্যান। প্রতি বছরের ন্যায় এবারও আমরা এখানে আমাদের উৎসব হবে 7 জানুয়ারি এবং আমরা ওখান থেকে মার্চের ওখান থেকে আমরা তারিখ নিয়ে এসেছি। আর এখানে আমার যারা আমার ভক্তবৃন্দ বা আমার যারা বাইরেরা বা যারা সব সমবেত হয়েছে সবাই আজকে আসেননি, আপনাদের এই ইয়ের মাধ্যমে থাকবে সবার কাছে আবেদন, যাতে সবাই উপস্থিত হয়ে আমাদের এই যে প্রতি বছর নিয়ে যে উৎসব সেটা আমরা করি, যাতে সাফল্যমণ্ডিত হয়। আপনারাও আসবেন আর আমার বক্তব্য এখানে জিজ্ঞাসিত করব না। সোমবার বড়ালভেলি ইউথ সুন্নি অ্যাসোসিয়েশনের তরফে নাগরুল্লাস্থিত জামিয়াতুল মদিনা ফয়জানে আফতাবুর রহমান মাদ্রাসার ছাত্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সংগঠনের কর্মকর্তারা বহুদিন ধরে অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক কাজ করে যাচ্ছেন। কমিটির অনেক সদস্য কাজের দরুন রাজ্যের বাইরে আছেন, সেখান থেকে নিজের পারিশ্রমিকের টাকা দিয়ে এই সংগঠন চালিয়ে যাচ্ছেন। সভাপতির দায়িত্বে রয়েছেন মৌলানা কবির আহমেদ লস্কর, সহসভাপতি ফারুক আহমেদ বড়ভুইয়া, সম্পাদক রনিক উদ্দিন চৌধুরী, সদস্য হিসেবে রয়েছেন বাহরুম লস্কর, মৌলানা আবু মোহাম্মদ হানিফ প্রমুখ। মাশাল্লাহ, আমরা মাদ্রাসার মধ্যে আজকে বরাকবেলি ইউ সুন্নি অ্যাসোসিয়েশনটা কি গ্রুপও থেকে আমরা মাদ্রাসার মধ্যে 40টা কমল আইসে এই বাচ্চারা লাগি যে তারা ঠান্ডার মধ্যে কষ্ট করতাম এর কারণে। আর এই তারা গ্রুপ যেটা আছে এই গ্রুপে আমরা প্রত্যেক মাসেও আমরা একটা হেল্প করিয়া যাইতাম, যেটা আমরা রেন্ট বাবদে তারা টাকা দিন এবং প্রত্যেক বছর এইরকম তারার কমিটি থেকে আমরা মাদ্রাসার মধ্যে কমল এবং যে কিছু বাচ্চারা লাগে এরকম দিতরা। আর আপনারা যারা দ্বিতীয় তারার এই কমিটির মধ্যে আপনারা সবরে আমার তরফ থেকে সুপ্রিয়া এবং এই কমিটির যত সদস্যবাসী আছে সবরে আমার তরফ থেকে সুপ্রিয়া এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। এই মাদ্রাসার নামটা হলো জামিয়াতুল মদিনা ফয়জানে আফতাবুর রহমান বাগাডুরি সাহেবের নামে মাদ্রাসাটা, আর দাওয়াতে ইসলামী এই মাদ্রাসাটা করেছে। দেড় বছর আগে বাজারের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হন কানিশাইল জয়রাম করণের হিমাংশু দাসের স্ত্রী টুনটুনি দাস। 2022 সালের অক্টোবর মাস থেকে তিনি নিখোঁজ। এরপর রামকৃষ্ণনগর এবং করিমগঞ্জ সদর থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার দাখিল করা হয়, কিন্তু পুলিশ নিখোঁজ মহিলার খোঁজ বের করতে ব্যর্থ। হিমাংশু ছেলে ও মেয়েকে নিয়ে পথ চেয়ে বসে আছেন স্ত্রী টুনটুনি ফেরার অপেক্ষায়। হিমাংশুর বাড়ি রামকৃষ্ণনগরের বড়ুয়ালায়। কাজের সন্ধানে পরিবার নিয়ে জয়রাম কলোনিতে এসে ভাড়া ঘর নেন। বর্তমানে এখানে থাকলেও রোজি রোজগার নেই, তাছাড়া ছেলে মেয়েকে ছেড়ে কোথাও যাওয়া সম্ভব হয় না, ফলে মহাসমস্যার সম্মুখীন তিনি। এখন দুইটা বাচ্চা দুইটা আমি বাড়া আছি বা কোনো রোজগার করার মতো কোনো লাইন নাই। আজকে 1.5 বছর থাকি আমি থাকলো মতো আছি, তখন আমি কি করি বা কিতা করি? আমার ছেলেও ঠিক না, ছেলেও মাথায় কাম করে, তার দিদিবোৰ মেয়েরও ফাও ভাঙ্গা, মেয়েরে ফলাই কিলা বা চলাই কিলা। আমি কোন কামে নাই আজকে। হিমাংশু দাস। আপনার স্ত্রীর নাম? টুনটুনি দাস। আপনার স্ত্রী কীরকম ঘর থেকে লাপাত্তা হয়েছে? কীরকম, আমি তো খাতে গেছি কি বাইরে যেন টাউনও বাড়ি আর আইয়া তো ভাই নাই, বাসার জিকাইলাম যে 6টার সময় বাড়ি গেলে বা তারা কইছেন 11টার সময় বাইরে গেছে। এখন খোঁজ করতে করতে খুদমই থানাতেও দিলাম, সেই খালিবাড়ি থানাতেও তারা ইয়ে করলো, রামকৃষ্ণ থানায় খুঁতাইলো। আজ পর্যন্ত কোনো আমরা কোনো ইয়ে ভাই সচেতন ভাই কিনা বা তারাও থানা তাঁটি যায় ইয়ে করি। আজকে আজকে খরচা করি আমার ইয়ে নাই, আর আমি দৌড়াইতাম, বাচ্চা ফালতাম, মিনা আমি গড় দেখতাম না আমার ইয়ে দেখতাম।
কথা থাকে আমার বোন নিখোঁজ হয়েছে, গরু নাই কেউ, জামাইও গরু আসলো না, আইয়া দেখি না, আইয়া থানা পুলিশ বহুতটাও করছি, ওরিয়া তদন্ত করে পাইছি না, আপনারা টুকাইয়া বার করি আনিয়া দিন, আপনার কাছে অনুরোধ করিয়া নমস্কার। গত 26 ডিসেম্বর থেকে শুরু হওয়া ভাগবত রামকথা অনুষ্ঠানের সমাপ্তি হলো রবিবার। পাঁচ দিনের এই অনুষ্ঠানকে ঘিরে হাইলাকান্দির কুয়া চা বাগানে এক উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত হয়। চা শ্রমিকদের উদ্যোগে আয়োজিত ভাগবত রামকথা অনুষ্ঠানে সহস্রাধিক ভক্তের ঢল দেখা যায়। অনুষ্ঠানকে ঘিরে আয়োজকদের তরফে পাঁচ দিন ব্যাপী ভজন কীর্তন, পূজার্চনা ও মহাপ্রসাদ বিতরণ সহ অন্যান্য বিভিন্ন ধার্মিক কার্যসূচি আয়োজিত হয়। পাঁচ দিবসীয় অনুষ্ঠানকে সার্থক ও সফল করে তোলায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজকরা। কুমরিতে সঞ্জয় কানু, সুমন কালোয়ার, বিদ্যাধর কর্মী, ধর্মবীর নুনিয়া, জিউ হাজাম, সুরজ কানু, মঙ্গল কর্মী, দিবাকর রাজওয়ার, রোশন বাড়ি, শিবা রাজওয়ার, বিশ্বগোয়ালা ও বাবু নুনিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নতুন বছরের প্রথম দিনে ভগবানের কাছে আশীর্বাদ চাইতে বিভিন্ন মঠ মন্দিরে পূজার্চনা করছেন ভক্তবৃন্দ। ঘুঙ্গুর কুয়ারপাড় এলাকার গ্রামবাসী সবাই মিলে শ্রী শ্রী মহাকাল ভৈরব মন্দিরে বার্ষিক উৎসব পালন করলেন। নিজের পরিবারের তথা সমাজের সবার মঙ্গলের কথা মাথায় রেখে শ্রী শ্রী মহাকাল ভৈরব মন্দিরে এই উৎসবের আয়োজন করে থাকেন এলাকার ভক্তবৃন্দ প্রতি বছর পয়লা জানুয়ারি। তারই পরিপ্রেক্ষিতে ওনারা কীর্তন থেকে শুরু করে পূজা পাঠ যজ্ঞ মহাপ্রসাদ বিতরণ করে থাকেন। তাদের এ ধরনের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন এলাকার জনগণ। আজকে 9 বছর ধরে আমরা এখানে কীর্তন হরির নাম যজ্ঞ করানি হচ্ছে, কিন্তু আমাদের মন্দির পুরানো মন্দির আছে, কোনো এইরকম আমরা সুখ সুবিধা করতে পারছি না, মন্দির বানাতে পারছি না, কিন্তু আমরা নাম কীর্তন 9 বছর থেকে আমরা করিয়ে যাচ্ছি। আমার মহাকালের টিমে যতটা ছেলেরা আছে সবের যোগদানে আমরা এই নাম কীর্তনটা করাতে পারছি। আর আপনারাও আমাদেরকে দয়া করে আমাদের মহাকালের মন্দিরে আসবেন, দেখে যাবেন। আমার ঘুঙ্গুর নিবাসী যতটা ছেলেরা আছে সবে মিলে আমাদেরকে সাহায্য করে এরপরেই আমরা এই কীর্তনটা করাতে পারছি। এইটাই আমার অনুরোধ যে বড় বড় যতটা আমাদের ভাই হিন্দু সমাজের ভাইরা আছেন এসে আমাদের সঙ্গে যোগদান করেন। আমরা যেমন শেষ হওয়ার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। করিমগঞ্জে বনভোজনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, আহত অনেক। রাস্তা নির্মাণে ভাঙল পাইপলাইন, পানীয় জল থেকে বঞ্চিত ধরাইবাসী। তৃণমূল কংগ্রেসের 25তম প্রতিষ্ঠা দিবস পালিত, করিমগঞ্জে কর্মী সভা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।